भाजपाले बुधवार बोलाएको 12 घण्टा बन्द अवधि डाबग्राम फुलबारीका भाजपा विधायक शिखा च्याटर्जी, जलपाइगुडीका सांसद जयन्त राई लगायत अन्य भाजपा कार्यकर्ताहरूमाथि हमला भएको थियो। उक्त हमलाको विरोधमा भाजपाले बुधबार राति एउटा मशाल र्याली निकाल्यो। स्मरण रहोस्, डाबग्राम फुलबारीका भाजपा विधायक शिखा च्याटर्जीले बुधबार एनजिबी क्षेत्रमा तृणमूलले आफूमाथि हमला गरेको आरोप लगाएकी थिइन्। यसै गरी सांसद जयन्त राय विधायकसित भेट गर्न जाँदा एनजिपी इलाकामा कथित रूपमा सांसदमाथि हमला गरिएको थियो। शिखा च्याटर्जीले भनिन्, हमला गर्नेहरूलाई कारवाही अनि आर्टिकल मामिलामा दोषीहरूलाई फाँसी दिनुपर्ने मागलाई लिएर यो मशाल विरोध र्याली निकालिएको हो। उक्त मशाल र्याली बुधबार सिलगढीको घुगुमाली स्कुल अघिदेखि सुरु भएर विभिन्न ठाउँहरूको परिक्रमा गर्दै अन्तमा आशीगर मोडमा पुगेर समाप्त गरियो। মিছিল মানে আরজি করে যে ন্যাক্কারজনক ঘটনা আপনারা সবাই জানেন। সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ছাত্রগণ এবং নাগরিকগণ মিছিল করছিল গতকাল। সেই নাগরিকগণ এবং ছাত্রগণের উপরে যে পুলিশি নির্যাতন, পুলিশি নিপীড়ন যা হয়েছে, যেটা নাকি অনস্বীকার্য, দেখে চোখ দিয়ে জল আসে। ছেলেদের উপর যেভাবে মারধর, পুলিশের ওই টায়ার গ্যাস, মানে টিয়ার গ্যাস ছাড়া এবং জলকামান তাদেরকে জেরবার করে ফেলেছে। তাই সেই সমস্ত ব্যাপারে গণতান্ত্রিক আন্দোলন করা যাবে না। মমতা ব্যানার্জি রাজত্ব থেকে উনি যা বলবেন তাই হবে, এটা সম্ভব নয়। কালকের এই ঘটনা এবং আরজিকরের ঘটনা, তার সঙ্গে আজকে আমার এমপি এসেছিলেন, সেই এমপির গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এমপিকে অ্যাসাল্ট করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, আমাকে রীতিমতন ওখানে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, আমার কাপড়ের আঁচল টেনে ধরা হয়েছে, মারা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে, আমার কর্মীরা, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত যে যারা ছিল প্রত্যেককে মারধর করা হয়েছে। বাবু যে এখানে ওখানে ছিল আমাদের কর্মী, বাবুকে তো মেরে ফেলে দিত আজকে যদি রিকভারি করা না হতো। তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তৃণমূল কংগ্রেস করছে। যারা জান, আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমাকে মিডিয়া থেকে যে আপনি কী করে জানলেন তারা তৃণমূল কংগ্রেস, তারা ঝান্ডা নিয়ে এসেছে রীতিমতো, কত বড় তাদের বুকের পাটা দেখুন। মমতা ব্যানার্জি ওখান থেকে বসে বসে উস্কানি দিচ্ছেন, আর তারা এখানে বসে এই রকম দুর্নীতি করছে। কারণ দুর্নীতির মাস্টার মাইন্ড যে রয়েছে সে হচ্ছে মমতা ব্যানার্জি। তাই মানুষ, একদম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, ছাত্র থেকে আরম্ভ করে, প্রত্যেক জায়গা থেকে একটাই কথা উঠছে, দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা চাইছি। যিনি পুলিশ মন্ত্রী, যিনি আইন মন্ত্রী, আজকে দেখুন খাদ্যমন্ত্রী দুর্নীতি করেছে, জেলে আছে, শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে, জেলে আছে, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি করেছে, কেন জেলে থাকবে না? তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাকে জেলে থাকতে হবে। আমরা চাই অবিলম্বে মমতা ব্যানার্জির গ্রেপ্তারি হোক।